বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা। তিন দিন ব্যাপী এই মেলায় 52টি প্যাভিলিয়ন এবং 77টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। আইসিটি ইকোসিস্টেম অংশীজনদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ মেলা শুরু হয়েছে। মেলায় প্রযুক্তির ক্ষেত্রে সর্বাধুনিক ট্রেন্ড তুলে ধরা হচ্ছে। ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের এই মেলায় প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ডিজিটাল বাংলাদেশ মেলায় রোবট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখতে শিক্ষার্থীদের আগ্রহ বেশি। মেলায় ভিআর বক্সে 3D ভিডিও পছন্দ করেছেন সব বয়সী মানুষ। এখান থেকে ভালোই, খুব সুন্দর রোবট রোবট। আমি প্রচুর পছন্দই আছে এখানে। যখন হয় আমি বড় হয় সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার হতে যাই। এরা 3D ভিআর এর ব্যবস্থা করেছিল, বেশ আকর্ষণীয় এন্ড রোমাঞ্চকর ছিল, বেশ উপভোগ করেছি ব্যাপারটা। যেহেতু বাংলাদেশ ডিজিটাল হয়েছে অলরেডি, এরকম আমাদের যদি প্রত্যেক বছর ধারাবাহিকতা চলতে থাকে, আমরা নতুন প্রজন্ম যারা, আমরা ব্যাপারটা আরও জানতে পারবো, বুঝতে পারবো বিষয়টা কত এগিয়েছে আমরা। মেলায় প্যাভিলিয়নে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে, মোবাইল অ্যাপস, ব্রডব্যান্ড, ইন্টারনেট সেবা এবং ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন করা হচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে, জেটিই এবং বিভিন্ন মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে। দেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের তৈরি সফটওয়্যার সেবা উপস্থাপন করছে। ইসিম হচ্ছে ইলেকট্রনিক সিম, যেটাকে ভার্চুয়াল সিম বলা হয়। সব মোবাইলে আমাদের কিন্তু ইসিমটা সাপোর্ট করবে না। যেমন ধরনের আইফোন 13 কথাই বলি, 13 কিন্তু একটা সিমের স্লট দিয়েছে। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমরা দুইটা করে সিম ব্যবহার করি, দুইটা তিনটা করে। সবাই কিন্তু দুইটা ফোন ক্যারি করতে চায় না, সবাই চায় আমি একটা ফোন ক্যারি করবো, এটার মধ্যে আমার দুইটা সিম কানেক্টেড থাকবে। সো ইসিমটা আমরা কিন্তু ওখানে কানেক্ট করে দিলে আপনার আরেকটা সিম ওখানে কানেক্ট করে নিতে পারেন। এতে করে আপনি একটা ফোনেই আপনি দুটো সিম কানেক্ট করতে পারছেন। গেমস লঞ্চ করা হয়েছে, তারপর একটা আমাদের রোবট হ্যান্ডস আছে, ওটা দিয়ে অনেকেই স্পেশালি বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। রবির আইওটি প্রোডাক্ট নিয়ে আছে, আমাদের যতগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে লাইক বাইক ট্র্যাকার, ইন্টেলিজেন্স সুইচ বা বাচ্চাদের জন্য হচ্ছে আইডি কার্ড ট্র্যাকার, এমন ধরনের বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে আছি। এছাড়া হচ্ছে আর আমি আছি এখানে কাস্টমার সার্ভ থেকে। আমাদের মেলায় আগত যেসব কাস্টমাররা আছে তাদের সিম রিপ্লেসমেন্ট রিলেটেড, সিম 4G করা বা আপডেটেড যে ইসিম আসছে সেই ব্যাপারে ইনফরমেশন দেওয়া, সিমের মালিকানা পরিবর্তন করা, যাবতীয় কাস্টমার সার্ভিস যেসব সুবিধা আছে সেটা নিয়ে আমি আছি। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা দিচ্ছে।